নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন আপনাদের অনেক অনেক শুরু হয়ে গেছে ত্রিগ্রহী আর যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকারা কোটি টাকার ব্যাগ কাঁধে তুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর কাদের জীবনে এক্স্যাক্ট এই কোটি টাকার ব্যাগ উঠতে চলেছে সেই বিষয়েও আমি আপনাদেরকে আলোকপাত করতে চলেছি তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রাধী শুরু হয়ে গেছে ত্রিগ্রহী মহাসংযোগ আর যার দরুন এই সাত জাতক জাতিকারা কোটি টাকার ব্যাগ কাঁধে তুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো তার আগে এই ত্রিগ্রহী মহাসংযোগ কিভাবে সৃষ্টি হয়েছে আসুন জেনে নেওয়া যাক বর্তমানে রাশিচক্র যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কন্যা রাশিতে রবি বুধ এবং মঙ্গল গ্রহ একত্রে অবস্থান করছে আর যার দরুন এই ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে আর যার শুভ প্রভাব এই সাত জাতক ও জাতিকারা পেতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা বলার পূর্বে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহ মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এই তিনটি প্ল্যানেটের মধ্যে যদি প্রতিটি প্ল্যানেটই অশুভ অবস্থায় থাকে তাহলে আপনি জিরো ফল পাবেন যদি ফিফটি ফিফটি হয় অর্থাৎ রবি বুধ এবং মঙ্গল তিনজনাই মধ্যম অবস্থায় রয়েছে খুব ভালোও না খুব খারাপও না তাহলে আপনারা ফিফটি পার্সেন্ট ফল পাবেন আর যদি শুভ অবস্থায় থাকে তাহলে আর বলার কিছুই নেই আপনারা কোটি টাকার মালিক হবেনই হবেন তাই আমি আপনাদেরকে প্রতিবারই বলি আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মচকটি দেখিয়ে নিন এবং এই গ্রহগুলির প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন আর যদি আপনার মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক এই ত্রিগ্রহী মহাসংযোগে কোন সাত রাশির কপালে কোটি টাকার ব্যাগ উঠতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে রবি বুধ এবং মঙ্গলের একত্রে অবস্থানের সুপ্রভাব অর্থাৎ ত্রিগ্রহী মহাসংযোগের প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা যারা সম্পত্তি কেনাবেচা করেন বা কিনতে চান নতুন সম্পত্তি তারাও কিন্তু কিনতে পারেন অর্থাৎ আপনি একটি বাসভবন তৈরি করতে পারেন এবং নিজস্ব একটি ফোর হুইলার বা টু হুইলার ক্রয় করতে পারেন এই সময় আপনারা আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং শ্বশুরবাড়ি থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন এ সময় চাকরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন তবে আপনাদের কিছু কিছু জায়গায় সাবধানতা থাকতে হবে যেমন কাউকে টাকা লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ কাউকে যদি টাকা ধার দেন সেই টাকা কিন্তু আপনি কখনোই ফেরত পাবেন না এই সময় আপনারা আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এই সময় আপনি যে প্রফেশনে থাকুন না কেন প্রচুর পরিমাণে অর্থ কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কামাতে পারবেন এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা মেটাতে চলেছেন অর্থাৎ নিজস্ব একটি টু হুইলার হোক বা ফোর হুইলার বা নিজস্ব এটি বাসভবন আপনারা ক্রয় করতে চলেছেন বা তৈরি করতে চলেছে এরপরে তিন নম্বর যে কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ আপনারা করতে চলেছেন এই সময় আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এই সময় আপনারা যে কোনো প্রফেশনে থাকুন না কেন সেই সমস্ত জায়গা থেকে অর্থ কিন্তু আসতে চলেছে এবং এই সময় আপনারা নিজস্ব একটি বাসভবন বা নিজস্ব একটি ফোর হুইলার হোক টু হুইলার হোক ক্রয় করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা পরিবারের কাছ থেকে হেল্প পেতে চলেছেন আত্মীয় স্বজনের হেল্প পেতে চলেছেন এবং শ্বশুরবাড়ি থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন এই সময় আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে এই সময় নতুন নতুন কাজের সুযোগ আপনারা পেতে চলেছেন যারা যে প্রফেশনে থাকুন না কেন তাদের সেই সমস্ত প্রবেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন পাশাপাশি আপনারা এই সময় আত্মীয় স্বজনের হেল্প পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনকে ওয়ান স্টেপ হলেও আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এর পাশাপাশি এই সময় আপনাদের শেয়ার মার্কেট থেকে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন অর্থাৎ নিজস্ব একটি বাসভবন বা নিজস্ব একটি ফোর হুইলার বা টু হুইলার আপনারা কিন্তু ক্রয় করতে চলেছেন পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মহা মহাসংযোগের সুফল পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজ আপনারা করে ফেলবেন এই সময় আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন আপনারা যে যা প্রফেশনে রয়েছেন সেই সমস্ত প্রফেশন থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সোনায় শুয়াগা হতে চলেছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ্টিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মহা মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই সময় যারা যে যা প্রফেশনে রয়েছেন সেই সমস্ত প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা পরিবার পরিজনের হেল্প পেতে চলেছেন আত্মীয় স্বজনের হেল্প পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনকে ওয়ান স্টেপ আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এরপরের শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মহা মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজ আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনারা ফ্যামিলি থেকে হেল্প পেতে চলেছেন আত্মীয় স্বজনের হেল্প পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে ওয়ান স্টেপ এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি এই সময় আপনারা নতুন কোনো প্রোডাক্ট পারচেস ক্রয় করতে চলেছেন এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্র থেকে তো এই ছিল আজ আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ